মোহনবাগান মাঠে এই প্র্যাকটিস কভার করতে এসে আমরা একদল কোচি কাচাকে পেয়ে গেছি। এরা এসেছে আগরপাড়া থেকে, কিসের টানে তারা এসেছে একবার জেনে নি। আমরা মোহনবাগান ক্লাবে মোহনবাগানে প্র্যাকটিসে এসেছি, আগে অনেকবার এসেছিলাম তখন প্র্যাকটিস হয়নি, এবার আসতে এসে গিয়ে দেখি প্র্যাকটিস হচ্ছে, তাই আমরা ভাবলাম প্র্যাকটিসটা দেখেই যাই। আর মোহনবাগানে রোজ তো প্রবেশ অধিকার থাকে না, ক্লোজ ডোর প্র্যাকটিস হয়, তোমরা কি খোঁজ খবর নিয়ে এসেছিলে? হ্যাঁ, আমরা নিয়ে এসেছিলাম, ইনস্টাগ্রামে ছাড়ে বা ফেসবুকে ছাড়ে আমরা সব জায়গায় খোঁজ খবর নিয়েই আসি। বাহ, কি হলো তোমাদের তো অনুবাদ চলে গেল, মোহনবাগানের তো ছন্দ পতন, বসুন্ধরার কাছে দু গোলে এগিয়ে গিয়ে প্রথমে দু ড্র করলো, তারপর আবার ম্যাচটা হেরে গেল, তারপর আবার আইসেলের ম্যাচ, তুমি কি চিন্তায় আছো বাবা? চিন্তা থাকার কিছু নেই, আগের বছর তো একবার চ্যাম্পিয়ন মেরেছে, এইবারও হবে, চেষ্টা থাকলে সব হবে। কিন্তু আনুয়ার তো প্রায় বিদেশিদের মতো খেলছিল, তার রক্ষণে নির্ভরতা দিচ্ছিল, সেই ব্যাপারটা একটুও চিন্তা নেই? চিন্তা তো হচ্ছে, পরের ম্যাচগুলো কিরম হবে বার করবে, হয়ে যাবে হয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আশিক কুরিয়ান চলে গেল, তারপর আনোয়ার চলে গেল, টিমের দুটো ভাইটাল প্লেয়ার চলে গেল, মোহনবাগান 11টা ম্যাচ পর হেরেছে, যদিও আবার ঘুরে দাঁড়াতে পারবে যত সম্ভব মনে হচ্ছে, কোচ ঠিক ওই জায়গাটাকে মেকআপ করে দেবে অন্য প্লেয়ার দিয়ে, কিন্তু পরের ম্যাচে দেখা যাবে সেই জায়গাটাই। কিন্তু মেকআপ করতে গেলে যখনই দুটো বিদেশি খেলাতে হচ্ছে, দুটো বিদেশি স্টপার খেলানো হচ্ছে, তখন অ্যাটাকিং লাইনে একজনকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমরা যেটা দেখছিলাম যে দিমিত্রি খেলছিল, কামিংস খেলছিল, বোমাস খেলছিল, যে ত্রিফলা সেখানটা স্যাক্রিফাইস করতে হচ্ছে দুটো আনোয়ারের জায়গায় একটা বিদেশিকে নামালে। কি মনে হচ্ছে এটা কতটা অসুবিধাজনক হতে পারে? অসুবিধা প্রথমে একটু কদিন অসুবিধাটা হবেই, তারপর এটা রিকভার করলে হয়ে যাবে, রিকভার করে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, প্রীতম কোটালের অভাব তোমরা কেউ অনুভব করছো এই মুহূর্তে? বিশেষ করে এতদিন হয়তো হয়নি, কিন্তু এই আনোয়ারের চোটের পর যে ঘরের ছেলে ছিল, অবশ্য করছি, কিন্তু তার মতন খেলা, সে যেরকম ভালো খেলতো তার মতন খেলা দেখতে পাচ্ছি না সেই জায়গাটায়, কিন্তু কি করবে, এবার সে চলে গেল। তোমরা কি ফুটবলের সাথে যুক্ত কোনোভাবে? হ্যাঁ। কোন কোচিং ক্যাম্পে সঙ্গে যুক্ত? আগরপাড়া ফুটবল লাভার্স। আগরপাড়া ফুটবল লাভার্স? আগরপাড়া ফুটবল লাভার্স। সেটা কে তোমাদের প্র্যাকটিস করান? তাপস মাইতি। তাপস মাইতি আর রতন চক্রবর্তী। আমাদের শত্রু লাগে। আমার শত্রু আগরপাড়া থেকে দুজন, কিন্তু খুব ফুটবলের দুজন রেফারি উঠে এসেছেন, চেনো তাদের? বলো, একজন প্রাঞ্জল ব্যানার্জি আর একজনের নাম একটু সিনিয়র, তোমরা তাকে খেলাতে নিশ্চয়ই দেখোনি, মনে করতে পারছো? একটা প্রাঞ্জল ব্যানার্জি, একদম আমাদের পাশে পাতেই থাকে। প্রদীপ নাগ? হ্যাঁ প্রদীপ নাগ, হ্যাঁ প্রদীপ নাগ। হ্যাঁ, এই প্রদীপ নাগই প্রাঞ্জলকে তৈরি করেছেন পরবর্তীকালে। হ্যাঁ, আমাদের মাঠে আসে, দৌড়াতে আসে শত্রু ক্লাবে সকালে আসে, দৌড়াতে আসে। দেখা হয় প্রদীপদের সঙ্গে? হ্যাঁ দেখা হয়, প্রাঞ্জল ব্যানার্জি একটু বেশি আসে, আসে প্রাঞ্জল ব্যানার্জি আমাদের মাঠে সকালে। অনেক ধন্যবাদ তোমাদের। হ্যাঁ।